আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ দয়ায় আপনারা সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন তো গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপনাদের বেশ কিছু কোম্পানির যে নতুন করে যে চুক্তির চোদ্দ মার্চের যে চুক্তিগুলো হচ্ছে বা যে আইনগুলো হবে তার মেসেজ অলরেডি অনেক কোম্পানির তার আমেলদেরকে পাঠিয়ে দিয়েছে যাদের চুক্তির মেয়াদ খুব কাছে বা সন্নিকটে তাদের মেসেজগুলো তাদের আমেলদের কাছে পৌঁছে দিয়েছে যে তারা এই নতুন করে এগ্রিমেন্ট করতে চায় কি না তো এই মেসেজগুলো আসার পর পর দেখা গেছে অনেক কোম্পানি তাদের যে স্যালারিটা স্যালারিটার যেই আপনার একেবারে নগণ্য আপনাদের ভিতরে এক একবার আমাকে মেসেজ দিয়ে বলেছেন যে ভাই এখন আমাদের যেই নতুন করে যে চুক্তির মেসেজটা আছে আমাদের মোবাইলে আসছে তো সেখানে আমরা দেখলাম অনলি চারশো রিয়াল স্যালারি তো ভাই এই চারশো রিয়াল স্যালারি আমরা কি করব আর এখন যে বড় সমস্যাটা আমরা পড়ছি সেটা হচ্ছে যে কোম্পানি থেকে আমাদেরকে প্রেসার করা হচ্ছে যে যদি আমরা এই এগ্রিমেন্টে রাজি না হই তাহলে আমাদেরকে এক্সিট লাগিয়ে দেশে পাঠিয়ে দিবে এমনকি আমাদেরকে হরুপ দিয়ে আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে তো আসলে মূলত আমি আপনাদেরকে বলি ভাই আপনাদেরকে ব্যয়বৃত্তি দেখানো হচ্ছে আপনাদেরকে কিছুই করতে পারবে না কোম্পানি চাইলেই আপনাদেরকে সবগুলাকে একসাথে ক্রুজ না হ্যা লাগায় দেশে পাঠাতে পারবে না কারণ ক্রুজ লাগানোরও একটি লিমিটেশন আছে আর এমনিতেই যদি কারণ স্যার আপনাদেরকে আপনারা না আসতে চান আর আপনাদেরকে যদি একসাথে ক্রুজ লাগিয়ে দেয় তাহলে কোম্পানির যে রোকসা তার রোকসাতে সমস্যা হতে পারে তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে চাইলেই দেশে পাঠাতে পারবে না আপনাদেরকে বয়বৃতি দেখিয়ে আপনাদের কাছ থেকে যে কন্টাক্টটা সেটা করিয়ে নিতে চাচ্ছে তো আমি ধরি আপনি এই কন্টাকে রাজি হলেন না না হলে কি হবে ধরেন আপনাকে এক্সিট লাগিয়ে দিল তো আপনি এই কনটাকে যদি রাজি হন তাহলে আপনার স্যালারি হবে চারশো আপনার সাথে যদি দুই বছরের কন্ট্যাক্ট থাকে তাহলে দুই বছর যদি তিন বছরের কন্ট্যাক্ট করে তাহলে তিন বছরের জন্য আপনাকে প্রতি মাসে চারশো করে দিবে এই চারশো আপনি কি করতে পারবেন সৌদি আরবে যেই আপনার খানার খরচ এখন বাড়ছে সো আপনারা চারশো রিয়াল এমনিতেই খানার পিছনেই চলে যাবে তাহলে আপনি বাড়িতে কি পাঠাবেন আর আপনি ওই দেশে থেকেই কী করবেন তার চেয়ে দেশে এসে কাজকর্ম করা ভালো না আর যদি আপনারা এই কন্ট্রাক্ট ফর্মে অ্যাকসেপ্ট না করেন বা কন্ট্রাক্ট ফর্মটা বা চুক্তিতে যদি রাজি না হন তাহলে দলে নিলাম আপনাদেরকে এক্সিট লাগিয়ে দিবে তো এক্সিট লাগিয়ে দিলে কী হবে আপনি যদি না আসতে চান আপনাকে কি পাঠাতে পারবে পাঠাতে পারবে না আর কোম্পানি পারবে না কোম্পানি পারবে না যে আপনাকে এক্সিট লাগিয়ে বা আপনাদের সবাইকে একসাথে এক্সিট লাগিয়ে দেশে পাঠিয়ে দিতে না পারবে আপনাদেরকে হরুপ দিয়ে দিতে যদি আপনারা আপনাদেরকে এক্সিট লাগিয়ে দেয় অথবা যদি আপনাদেরকে হুরুপ লাগিয়ে দেয় তাহলে যদি আপনারা একসাথে সবাই মিলে গিয়ে যদি লেবার কোর্টে কমপ্লেন করেন যে আপনারা এই কোম্পানিতে আসেন কোম্পানিতে কাজ করতেছেন কাজ করার রানিং অবস্থা আপনাদেরকে হুরুপ দিয়ে দিছে তাহলে কোম্পানি যে রোকসা কোম্পানি যে লাইসেন্স সেটা বাতিল করে দেওয়া হবে আর যদি আপনাদেরকে এক্সিট লাগিয়ে দেয় তাহলে যদি আপনারা গিয়ে কমপ্লেন করেন যে না আপনাদের যে মেসেজ আসছে আপনাদের যে স্যালারিটা আপনারা সেটাতে সন্তুষ্ট না আপনারা অন্য কোথাও আপনারা চাচ্ছেন চেঞ্জ হওয়ার জন্য মালিকটা পরিবর্তন করার জন্য কোম্পানি আপনার কাছ থেকে জোর জবস্তি করে এই কন্ট্রাক্ট ফর্মটা অ্যাকসেপ্ট করাতে চাচ্ছে এর জন্য আপনাকে কোম্পানি এক্সিট লাগিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং এক্সিট লাগিয়ে দিয়েছে যদি লাগিয়ে দেয় সো এই ক্ষেত্রে যদি আপনি লেবার কোর্টে গিয়ে কমপ্লেন করেন তাহলে কোম্পানির বারোটা বেজে যাবে আর কোম্পানির লোক লাইসেন্সের প্রবলেম হবে এমনকি কোম্পানির লাখ লাখ রিয়াল জরিমানা হয়ে যাবে কারণ সৌদি আরবে কোনো আমেলদেরকে জোর জাবস্তি করে কোনো কাজ করা একেবারেই নিষিদ্ধ আপনার ইচ্ছা আপনি কোম্পানিতে জব করবেন না এটা আপনার ইচ্ছা কোম্পানির সাথে দুই বছরের যে চুক্তি আপনার বা তিন বছরের যে চুক্তি চুক্তি পর্যন্ত আপনি থাকতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক যখন চুক্তি শেষ হয়ে যাবে তখন ইচ্ছা হচ্ছে আপনার সো আপনি চুক্তির পরে আপনি অন্য কোথাও কাজ করবেন তো এখানে আপনাকে যদি বাধ্য করা হয় আপনাকে যদি প্রেশার দেওয়া হয় আপনাকে যদি বয়বৃতি দেখানো হয় তাহলে অবশ্যই এটা লিগেল অ্যাকশন লেবার কোর্ট থেকে নেবে গভর্নমেন্টের তরফ থেকে সো এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনাদের ওপর কোনো প্রেশার ক্রিয়েট করা হয় যদি আপনাদেরকে ভয়বৃত্তি দেখানো হয় যে না যদি তোমরা এই চুক্তিটা যদি তোমরা অ্যাকসেপ্ট না করো তাহলে তোমাদেরকে এই খুরুজ লাগিয়ে দেওয়া হবে তোমাদেরকে হুরুপ দেওয়া হবে তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনারা একটুও ভয় পাবেন না সবাই একসাথে মিলে লেবার কোটে গিয়ে কমপ্লেন করবেন যে আপনাদেরকে জোর করে আপনাদেরকে হুমকি দিয়ে আপনাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে তাহলে দেখবেন খেলা কি হয় আপনাদেরকে এত ভয় পাওয়ার দরকার নেই আপনাদের কিছুই করতে পারবে না সো যারা আপনারা আপনাদের মেসেজ অলরেডি চলে আসছে সো আপনারা ভয় পাবেন না আপনারা সেলাইটা দেখবেন আপনাদের ক কত ঘন্টা ডিউটি সেইগুলো দেখবেন বিস্তারিত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন আর যদি আপনার স্যালারিটা আপনার মন মতো না হয় আপনার যদি কাজের কোনো জায়গাতে প্রবলেম হয় বা কোনো কিছু একটা আপনার গ্রহণযোগ্য না হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন না জোর করে আপনার আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে না আর যাদের আসে নাই আপনারা সবাই যারা যারা আছেন কোম্পানিতে একসাথে বসে আপনারা একত্র হন একত্র হয়ে আপনারা সবাই সিদ্ধান্ত নেন আপনাদের ওপর জোর জবরদস্তি করে কিছুই করতে পারবে না যদি জোর জবরদস্তি করার চেষ্টা করা হয় তাহলে আবার সবাই একসাথে মিলে লেবার কোর্টে গিয়ে কমপ্লেন করেন যে আপনার কন্ট্যাক্ট ফর্ম ইচ্ছা না বাট আপনাদের আপনাকে জোর করে আপনাদেরকে জোর করে কন্ট্যাক্ট যেই চুক্তিটা আছে সেটা করিয়ে নেওয়ার জন্য কোম্পানি জোর চালাচ্ছে তাহলেই হবে আপনার এটা কমপ্লেন করলেই লিগেল অ্যাকশন গভর্নমেন্টের থেকে নেওয়া হবে তো আশা করি অনেকে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ অনেকের হয়তো এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে কারণ অনেক কোম্পানিতে এখন মেসেজ আসা শুরু হয়েছে হয়তো অনেক আমেলদের ওপর প্রেশার ক্রিয়েট করা হবে সো তারা যাতে এই ভিডিওটা দেখে অন্তত তারা অন্তত মনে সাহস পায় এবং তারা যাতে বিষয়গুলো বুঝতে পারে সো ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ লাইক করার কথা বলবো না ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর যারা এই চ্যানেলটিতে নতুন আছেন বা নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে নোটিফিকেশনটা থাকবে সেটা অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন টিল দেন টাটা